আমি এখন আছি ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই মানে ক্যাপিটালে এবং প্রায় 30 দিনে প্রায় 4000 কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে আমি অবশেষে কন্যাকুমারী থেকে 12 ঘন্টার এক রোমাঞ্চকর এবং কঠিন ট্রেন জার্নি করে এই চেন্নাই শহরে আসছি। তো চেন্নাই শহর থেকে আজকে আমার কলকাতা ট্রেন চলে যাব আজকে, বাট মনে হলো যে যাওয়ার আগে চেন্নাই নিয়ে একটা ভিডিও বানানো উচিত। আর যেহেতু প্রতি বছর হাজারো বাংলাদেশি এবং পশ্চিম বাংলার মানুষজন আসে এই চেন্নাই শহরে চিকিৎসা করাতে, তাই ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানানো উচিত। সো এই ভিডিওতে যারা চেন্নাই শহরে চিকিৎসা করাতে আসেন কীভাবে আসবেন, এখানকার লোকাল যাতায়াত ব্যবস্থাটা কীভাবে ব্যবহার করবেন, চিকিৎসা ক্ষেত্রে কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, এই সব কিছু নিয়ে আলোচনা করব। এবং আরও একটা বিষয়, ভিডিও শেষে আপনাদের জন্য 5টা টিপস থাকবে যারা প্রথমবার আসতেছেন। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশ থেকে কিংবা পশ্চিমবাংলা থেকে চেন্নাই আসার সবচেয়ে সহজ এবং আরামদায়ক যাতায়াত ব্যবস্থা হচ্ছে প্লেন। যারা ফ্লাইটে চেন্নাই আসবেন চিকিৎসা করাতে, আপনাদেরকে বলবো যত আগে সম্ভব বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে টিকিট কেটে ফেলবেন। যত দেরিতে টিকিট কাটবেন ততই বেশি টাকা বাড়বে। বাংলাদেশ থেকে চাইলে এই ট্রেনে করে আপনারা কলকাতা হয়ে চেন্নাই আসতে পারবেন। এক্ষেত্রে প্রথমে ট্রেনে করে আপনাকে ঢাকা থেকে আসতে হবে কলকাতায় এবং কলকাতা থেকে চেন্নাই সরাসরি ট্রেন পাবেন। প্রায় 32 থেকে 33 ঘন্টা সময় লাগে কলকাতা থেকে ট্রেনে চেন্নাই আসতে। টিকিট বাংলাদেশে থাকাকালীনই কোনো এজেন্সি দিয়ে কেটে ফেলতে পারবেন, তবে বেস্ট হবে যদি ভারতের কোথাও পরিচিত কেউ, তাহলে আর আপনাকে অতিরিক্ত টাকা এজেন্সিকে দিতে হবে না। আপনি ভারতে এসে তাকে লোকাল অনলাইন পেমেন্ট মেথডে টাকা দিয়ে দিতে পারবেন এবং টিকিট কালেক্ট করে নিতে পারবেন, এটাই সবচেয়ে ভালো হবে। এখন আলফাস ভাইয়ের স্কুটিতে যাচ্ছি শ্রী রামাচন্দ্র হাসপাতালে। চেন্নাইয়ের অনেক বড় বড় হাসপাতালের মধ্যে অন্যতম জনপ্রিয় এই শ্রী রামাচন্দ্র হাসপাতাল। যেহেতু এই হাসপাতালের কাছেই আমার থাকা হয়েছে, তাই ভাবলাম আপনাদেরকে এই হাসপাতাল সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে দিই। রামাচন্দ্র হাসপাতালে ঢুকলে আপনার মনে হবে আপনি বাংলাদেশে আছেন, কেননা আশেপাশে অনেক বাংলাদেশি মানুষ দেখবেন যারা নিজের মানুষের চিকিৎসা করাতে বাংলাদেশ থেকে চেন্নাই এসেছে। চেন্নাইতে এসেই পরিচয় হয় আলম ভাইয়ের সাথে। উনি মূলত পশ্চিম বাংলার মানুষ এবং উনি এই হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে চাকরি করেন। প্রতি বছর বাংলাদেশ থেকে এবং পশ্চিম বাংলা থেকে যে সকল রোগী এখানে আসেন চিকিৎসা পারপাসে, তাদেরকে সঠিক পরামর্শ এবং সহযোগিতা করেন উনি। এটা হচ্ছে শ্রী রামাচন্দ্র হসপিটালের ক্যান্টিন। খুবই পরিষ্কার এবং ব্যবস্থাপনা খুবই ভালো। এখানে সেলফ সার্ভিস, আপনাকে পেমেন্ট করে টিকিট কালেক্ট করে নিতে হবে, এরপর আপনি আপনার খাবার নিজ দায়িত্বে নিয়ে নেবেন। মজার বিষয় হচ্ছে এখানে সাউথ ইন্ডিয়ান ফুড, নর্থ ইন্ডিয়ান ফুড, এমনকি চাইনিজ ফুডও পাবেন। এবার আসি কোথায় থাকবেন। আমি মনে করি যেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার যত নিকটে থাকবেন ততই ভালো। শ্রী রামাচন্দ্র হাসপাতালের ঠিক অপর পাশে অবস্থিত এই আখি আবাসন। চলুন আখি আবাসনে থাকার সকল বিষয়গুলো জেনে আসি। ওয়েলকাম টু আখি আবাসন। এটা আমাদের আখি আবাসন লঞ্চ। এখানে আমরা 20 বছর ধরে আমাদের লজ আছে। এখানে আমরা 2টা রুম থেকে শুরু করেছি, এখন আমাদের 100+ রুম আছে। মোটামুটি আমরা সব ধরনের সার্ভিস দিই, চিকিৎসা, ট্রাভেল, রুমের এভরি সার্ভিস দিই। আমরা বাংলাদেশি, বেঙ্গলি, মেইনলি বেঙ্গলি অ্যান্ড বাংলাদেশি, আর নর্থ ইস্ট অ্যান্ড নর্থের কিছু দিই, কিছু জায়গা আছে অ্যান্ড আন্ডামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের মানুষদের আমরা এখানে অ্যাকোমোডেশনে হেল্প করি ট্রাভেল অ্যান্ড চিকিৎসার জন্য। চলুন আমাদের রুমগুলো আপনাদেরকে দেখাই এখন। এই রুমটা হচ্ছে ওয়ান বেডের রুম, দুজন থেকে তিনজন আরামসে থাকতে পারবে, কোনো প্রবলেম হবে না। এর মধ্যে এসি রুম এটা, আর এর মধ্যে পার্সোনাল ইউটেন্সিলস আছে রান্না করার জন্য, আর ওয়াশরুম আছে ভিতরে এবং টিভি আর ওয়াইফাইও আছে, ওটার কোনো প্রবলেম হবে না। আর যে কোনো জন্য প্রবলেম হয় জলের জন্য, খাওয়ার জল, ওটা ফোন করে রিসেপশনে বললে দিয়ে দিবে। যা হোক 24 ঘন্টা ওপেন থাকে আমাদের রিসেপশন, এটা ফেসিলিটি থাকে। এবং ট্রান্সপোর্টে আমাদের ফ্যাসিলিটি আছে, যে কোনো রুমে যে কোনো এমার্জেন্সি হলে ফোন করলে আমরা করে দেবো। এটা হচ্ছে 2 বেডের রুম, এর মধ্যে 4 জন বা 6 জন হায়েস্ট থাকতে পারে ইজিলি। টিভি, ওয়াইফাই, গ্যাস এবং নিউটেন্সিলস আছে এখানে, যেমন রাখা আছে এদিকে, রান্না করতে পারবে, ওয়াশরুম ভিতরেই আছে, আর জলের ব্যবস্থা সেম আমাদের সব রুমের মধ্যে, কোনো ইয়ে নেই। আর যা সার্ভিস বলা যায় ট্রান্সপোর্ট থেকে এভরিথিং করে দেয় সেম। যেমন আগের রুমটাতে আমরা দেখলাম কিচেন ওটা শেয়ার করতে লাগে, এই জন্য এসি রুম, এটা নন এসি, এসি নন এসির মধ্যে আমরা গ্যাস ভিতরেই দিয়ে দিই, কোনো রুম নেই। আনলিমিটেড গ্যাস ইউজ করতে পারে, নিজের মতো রান্না করে নিতে পারবে, নিজের মতো রান্না করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই এটার মধ্যে। এটা হচ্ছে ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি 6 জন, বিগ ফ্যামিলি যারা আসে, হ্যাঁ, বা গ্রুপে যারা ব্যাচেলার্স আসে ওরা থাকতে পারবে। আচ্ছা, ওকে। ব্যাচেলার্স বা আপনারা তো শুধু পেশেন্টদেরকেই রাখেন? আমরা খালি পেশেন্টদেরকেই রাখি এখানে, রামাচন্দ্র হসপিটালে যারা আসে, শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টার যেটা আছে, আর বাঙালি পেশেন্ট, আর যারা নর্থ ইস্ট থেকে হয় বা নর্থ ইন্ডিয়ান টাইপ, ওদের কোনো টুরিস্ট বা বিজনেসম্যানদেরকে রাখি, টুরিস্ট বা বিজনেসম্যান না, বা এদিকে সাউথ ইন্ডিয়ান ওদের ইয়ে করি না। আমাদের স্টাফও এখানে বেঙ্গলি আমরা রেখেছি, আমরা ওখান থেকে বেঙ্গলি স্টাফ হায়ার করি, যেন কাস্টমারদের জন্য সহজ হয় কমিউনিকেশন করাটা। হ্যাঁ, কাস্টমারের যাতে আমাদের কমিউনিকেশন এবং সার্ভিসের জন্য কোনো কমি না হয় তার জন্য আমরা রাখি। এবং কিছু স্টাফ হিন্দি স্পিকিং আছে।
এটাও সেম সিঙ্গেল বেড, এই রুমটাও সেম সিঙ্গেল বেডরুম। এটার মধ্যে কিচেন অ্যাটাচ আছে, ওয়াশরুম, ইউটেন্সিলস। এটার মধ্যে যেরকম আমাদের ফ্যান ট্যান যা লাগানো থাকে বেসিক সেম থাকে নন এসি এটা। আর এটার মধ্যে কিচেন যা আছে গ্যাস আনলিমিটেড ইউজ করতে পারে। আর সেম আমাদের 24 ঘন্টা যেগুলো বললে জল টল সব দিয়ে দিবে। ফ্যামিলি থাকার মতন রুম, অনেকে 4 জন 5 জন 9 জন অব্দি আসে, ওরা ফ্যামিলি থাকতে পারে আরামে। এর থেকেও বড় রুম আছে আমাদের, যার যেরকম ডিমান্ড হয় এরকম আমরা ব্যবস্থা করে দিই, যেরকম চার্জার লাগে ওই হিসাবে। এদিকে এদিকে কিচেন আছে আমাদের, এখানে কিচেনের মধ্যে গ্যাস সব রাখা আছে, এখানে ইউটেন্সিলসও রাখা আছে, বাসন যা হয়। আর জলটা যেরকম আপনাকে নিয়ে নিতে লাগে আমাদের এখানে বললে দিয়ে দিবে যখন বলবেন। আর একটা রুম আছে আমাদের এখানে ভিতরে ছোট, এর মধ্যে থাকতে পারবেন। আচ্ছা, যারা বড় ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য, তাদের জন্য এটা ওয়াশরুম একটাই হয় এখানে ডাবল বেড। কিছু কিছু বড় বড় ডাবল যার যেরকম ডিমান্ড থাকে ওই হিসাবে হয়। বড় রুমে বড় ডাবল বেড ওয়াশরুম হয়, 3টা ওয়াশরুমও আছে, 2টা ওয়াশরুমও আছে, মূলত 1টা ওয়াশরুমও আছে। এসি নন এসি, এসি নন এসি যার যেরকম চাহিদা তাকে সেরকম তাকে ওইভাবে দেওয়া হয়। টিভি থাকে ওই হিসেবে। আমাদের এখানে যেমন চেন্নাই একটা গরম হয়, আমাদের এই এরিয়াটা তত গরম পড়ে না। আর বৃষ্টির সিজন থাকে আমাদের এখানে এখন সবসময়, অনেকটা হাফ ইয়ার আমাদের বৃষ্টির সিজন থাকে, হালকা বৃষ্টি হয়, ঠান্ডা থাকে, কোনো গরমের অনেকের একটা ভুল ধারণা নেই, গরম গরমের কোনো ব্যাপার নেই। নন এসি রুম নিয়ে লোক থাকতে পারে এখানে। আপনারা যারা প্রথমবার চেন্নাই আসবেন তাদের জন্য আমার পক্ষ থেকে 5টা টিপস। নাম্বার 1, স্টাফদের সাথে অবশ্যই ভালো সম্পর্ক রাখবেন, যেহেতু আপনি এখানে অনেক দিন থাকবেন চিকিৎসা পারপাসে, এদের সাথে একটা ভালো সম্পর্ক থাকা খুবই জরুরি। নাম্বার 2, হাসপাতালের যত কাছে সম্ভব ততই কাছে থাকার চেষ্টা করবেন। নাম্বার 3, এমন আবাসনে থাকবেন যেখানে সব স্টাফ বাঙালি, এটা কিন্তু আপনাদের কমিউনিকেশনে অনেক বড় হেল্প করবে। নাম্বার 4, অতিরিক্ত ক্যাশ টাকা নিয়ে কোনো লোকাল এরিয়াতে চলাচল করবেন না। এখানে আসার পর আমি 2-1টা গল্প শুনেছি এবং আমার মনে হইলো আপনাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে দেওয়া উচিত। নাম্বার 5, একই প্রশ্ন রাস্তায় দরকার হলে 2-3 জনকে করবেন, তারপরও নিজে আন্দাজ করে কোনো ডিসিশন নিবেন না। যে কোনো প্রশ্ন কমেন্টে করতে পারেন, চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। নেক্সট ভিডিও কেউ মিস দিয়েন না। ওই ভিডিওতে 32 ঘন্টা ট্রেন জার্নির অভিজ্ঞতা শেয়ার করব, কিভাবে চেন্নাই থেকে কলকাতা ট্রেনে গেলাম সেটার একটা ফুল রিভিউ দিব। এই ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।